করোনায় দেশের চাকরিবাজারে ধস, বেকার হচ্ছেন অনেকে, কমেছে কর্মসংস্থানও, হতাশ চাকরি প্রার্থীরা। আমরা কয়েক লাখ বেকার সারা বাংলাদেশে খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম। নিয়ম অনুযায়ী আমাদের রিটার্ন পরীক্ষা হওয়ার কথা 2 মাসের মধ্যে, এখন আমাদের পরীক্ষা হচ্ছে না। 70-80% মতো কমে গেছে, 3 মাসে নরমালের তুলনায় 50% মতো কম। অসহায় টিউশনি করে চলা শিক্ষার্থীরাও পুরো মাস পুরি এসেও টাকাটা পায়নি, অথবা অনেকের টিউশনে চলেও গেছে, অনেকটা বাধ্য হয়ে ঢাকা থেকে বাড়িতে চলে আসতে হয়েছে। কবে আবার আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? আমার সেই স্বাধীনতাটা কবে আমার কাছে আবার ফেরত আসবে? বাজারমুখী দক্ষ কর্মী না থাকায় বাড়ছে বেকারত্ব, বলছেন উদ্যোক্তারা কাজ ভিত্তিক প্রশিক্ষণ বাড়ানোর পরামর্শ। আমাদের আরো অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আসবে, ইনফ্রাস্ট্রাকচার করার জন্য আমাদের ইঞ্জিনিয়ার দরকার আছে। আমাদের শিল্প খাত সেবা খাত যেদিকে যাচ্ছে তার উপযোগী স্কিল বা এডুকেশন যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা আরো বাড়তে থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে তিস্তা সহ নদ নদীর পানি বিপদসীমার উপরে, কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে ডুবে গেছে বাজার। করোনাকালে বিদ্যুতের ভুতুড়ে বিল, ছাড় না দিয়ে উল্টো গ্রাহকের উপর চাপানো হলো 10 গুণ টাকা, বিব্রত বিদ্যুৎ বিভাগও 30 জুনের মধ্যে সমাধানের আশ্বাস। স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের টানাটানিতে দেশে করোনা পরীক্ষার কিট সংকট, পরিশোধ করা হয়নি ঠিকাদার প্রতিষ্ঠানের পাওনা, কিট আসছে ছোট ছোট লটে। সিগারেটে করোনা ঝুঁকি বেড়ে যায় 14 গুণ, মহামারী মোকাবিলায় ধূমপানে লাগাম টানার তাগিদ, কাজে আসবে মাদক নির্মূলেও। করোনা সংকটে চাকরি হারাচ্ছেন কর্মজীবীরা, কমছে নতুন করে কর্মসংস্থানের সুযোগও, হতাশ হয়ে পড়েছেন তরুণরা। এর কারণ হিসেবে বাজারমুখী মানব সম্পদের অভাবের কথা বলছেন উদ্যোক্তারা। করোনা পরবর্তীতে বেকার সমস্যা প্রকট হওয়ার আশঙ্কা করে অর্থনীতিবিদদের পরামর্শ, জোর দিতে হবে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত জনশক্তি গড়ে তোলার ওপর। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে উৎপাদন ও সেবামুখী প্রায় সব শিল্প প্রতিষ্ঠান। এতে প্রতিদিনই চাকরি হারাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী। হঠাৎ বেকার হয়ে পড়া এই জনগোষ্ঠী জানে না ঠিক কবে আবার তৈরি হবে নতুন করে কর্মসংস্থান। আমরা কয়েক লাখ বেকার সারা বাংলাদেশে খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম, আসলে কবে এই খারাপ সময়টা শেষ হবে, কবে আমরা আমাদের আবার সেই চাকরির পরীক্ষা অংশগ্রহণ করবো, খুব হতাশা কাজ করছে। এমসিকিউ পরীক্ষা দিয়েছি 2020 সালের ফেব্রুয়ারির 29 তারিখ, এবং নিয়ম অনুযায়ী আমাদের রিটার্ন পরীক্ষা হওয়ার কথা 2 মাসের মধ্যে, এখন আমাদের পরীক্ষা হচ্ছে না। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইওলোর তথ্য, বিশ্বে বর্তমানে কর্মজীবী 330 কোটি মানুষের মধ্যে করোনার কারণে ক্ষতির মুখে রয়েছে 81%, অর্থাৎ প্রতি 5 জনে ক্ষতির মুখে 4 জন। এর বাইরে নয় বাংলাদেশের চাকরির বাজারও। গবেষণা সংস্থা পিআরআই এর আশঙ্কা, চাকরি হারাতে পারে দেশের 1.5 কোটির বেশি মানুষ, আর ক্ষতির মুখে পড়বে প্রায় 5 কোটি। সার্কুলার গুলো কোন দিকে যাচ্ছে, কমছে না বাড়ছে? কমাটাই স্বাভাবিক, জুলাই মেতে প্রায় 70-80% মতো কমে গেছিল, 3 মাসে নরমালের তুলনায় 50% মতো কম, চিন্তাও প্রায় 30-40% কমে গেছে। দেশে বেকারত্বের হার যেখানে প্রায় 4.25%, সেখানে আবার সামনে এসেছে টেকসই কর্মসংস্থানের সুযোগ রয়েছে কতটুকু। আমাদের নিড-বেসড এডুকেশনটা সেভাবে ফোকাস করতে পারি না, ফলে মিড লেভেল ম্যানেজমেন্ট আমাদের দেশে তৈরি হবে। এই অবস্থায় কর্মসংস্থানে করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলায় ও উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানোর পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। করোনা পরবর্তী সময়ের যে নতুন ধরনের বাস্তবতা, বিশেষ করে স্বাস্থ্যকর্মী তৈরি, অনলাইন ব্যবস্থা, বিভিন্ন ধরনের কম্পিউটার যোগাযোগ মাধ্যমের যে ধরনের স্কিল দরকার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য যে স্কিল দরকার, এই রকম শর্ট টার্ম ট্রেনিং এরও আমাদের উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য, বয়স বিবেচনায় বর্তমানে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় 11.5 কোটি, আর শ্রমবাজারে রয়েছেন প্রায় 6.5 কোটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার ভয়াল বলে আজ গৃহে প্রবেশের অধিকার হারা গৃহশিক্ষকরা, বন্ধ হয়েছে উপার্জনের পথও,
ব্যয়বহুল নগরে টিকতে না পেরে বেশিরভাগ তরুণকেই ফিরতে হচ্ছে গ্রামে। সাতটা সার্বিটের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আল মামুন। সময় গড়িয়েছে তিন মাস, বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সামাজিক দূরত্ব নিশ্চিতের সময়ে নবীনদের শিক্ষা অনুশীলনে সাহায্যের জন্য নেই গৃহশিক্ষক। আমি ওকে পড়াচ্ছি না, ও তো পিছিয়ে যাচ্ছে। সুস্মিতা চক্রবর্তী মিশু এমনই একজন গৃহশিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি দুই বাসায় পড়ান ছাত্র। এর বিনিময়ে পাওয়া অর্থে বেশ চলে তার শিক্ষা সহ আনুষঙ্গিক খরচ। আমি যেমন আমার নিজেকে চালানোর চেষ্টা করতাম বা মাঝে মাঝে আমার ফ্যামিলিকে হেল্প করতাম, নিজের অর্থনৈতিক স্বাধীনতা ছিল আমার। কবে আবার আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, আমার সেই স্বাধীনতাটা কবে আমার কাছে আবার ফেরত আসবে আমি সেটা এখনো বলতে পারছি না। পুরো মাস পুরে এসেও টাকাটা পাইনি, অথবা অনেকে টিউশনে চলেও গেছে। শহরে জীবনে খেয়ে পড়ে বেঁচে থাকা থেকে শুরু করে চাকরির আবেদন খরচ মেটান অনেক তরুণ এই টিউশনির টাকায়। শিক্ষা জীবন শেষ করে কর্মক্ষেত্রের অপেক্ষায় থাকা অনেক তরুণের পরিবারে কিছুটা স্বস্তিও এনে দেয় এই উপার্জন। ঢাকাতে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, আনুষঙ্গিক সব খরচ বিয়ার করাটা আসলে সম্ভব হচ্ছিল না, এজন্য অনেকটা বাধ্য হয়ে ঢাকা থেকে বাড়িতে চলে আসতে হয়েছে। আমার এখানে যে 65 জন টিচার যারা এখানে আছেন, আমার এখানে দায়িত্বশীল যারা আছেন, তাদের প্রায় সবাই এই মুহূর্তে বাসা ছেড়ে দিয়ে ঢাকার বাইরে আছেন। ইটকাট পাথরের এই নগরে ভাগ্যের অন্বেষণে বা নিজের ভবিষ্যৎ গড়ার জন্য যেসব শিক্ষার্থী এবং শিক্ষা জীবনের পরে যারা চাকরির খোঁজে এই শহরে অবস্থান করেন, তারা এখন পড়েছেন করোনার কারণে চরম আর্থিক অনিশ্চয়তায়। এদিকে তরুণ সমাজের প্রতি দ্রুত মনোযোগী হবার আহ্বান সমাজ বিশ্লেষকদের। অনার্স এবং মাস্টার্স থেকে স্টুডেন্টস ঝরে পড়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা ইউনিভার্সিটি বিভিন্ন সার্ভে থেকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ইমিডিয়েটলি যেটা করণীয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার স্বল্পমেয়াদী শিক্ষা ঋণ চালু করতে পারে। করোনাকাল পেরিয়ে আবারও স্বপ্নবাজ তরুণের পদচারণায় মুখর হোক পরিচিত চত্বরগুলো। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে ধরনার পানি বইছে বিপদসীমার উপরে। পানি ঢুকে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী 20টিরও বেশি গ্রাম। এদিকে লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তা ব্যারেজের পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে, তলিয়ে গেছে বসত ভিটা ও রাস্তাঘাট। পানি বেড়েছে ব্রহ্মপুত্র, ঘাঘট সহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীরও। সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে প্লাবিত হয়েছে লোকালয়। বর্ষা আর উজানের ঢলে উতলা উত্তরাঞ্চলের নদ নদী, হুহু করে নদীর পানি ঢুকছে চরাঞ্চলে, প্রতিনিয়ত আতঙ্ক বাড়াচ্ছে নদীপাড়ের মানুষের। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি অতিক্রম করেছে বিপদসীমা, ইতোমধ্যে তলিয়ে গেছে 20টিরও বেশি গ্রাম ও রাস্তাঘাট, দুর্ভোগে কয়েক হাজার মানুষ। গবাদি পশু নিয়েও বিপদে পড়েছেন স্থানীয়রা। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে বন্যার শঙ্কা দুশ্চিন্তা বাড়াচ্ছে গ্রামবাসীকে। বাড়িঘর দূর তলে গেছে, এখন যে কতক্ষণ বাড়ি থাকবো, নদীর যে পানির জোর তাতে বলতে পারিনি। পানি বাড়লে আমরা তো সবাই পানি কোটি গুণা যাবো, আমরা দিশেহারা হয়ে গেছি। একদিনের ব্যবধানে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার অন্তত 15টি গ্রাম। পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় 25,000 মানুষ। লালমনিরহাটে তিস্তার পানির নিচে রাস্তাঘাট ও বাড়িঘর। সদর আদিতমারী ও হাতিবান্ধা উপজেলার বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চলের ভুট্টা, বাদাম ও রোপা আমন ক্ষেত তলিয়ে গেছে। করোনাকালে ফসল নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, রক্তি, খাসিয়ামারা, চলতি ও পাটলাই সহ সব কটি নদ নদীর পানি বেড়েই চলছে। সুরমার পানি ঢুকে সুনামগঞ্জ পৌর এলাকার পশ্চিম বাজার, সাবমারির ঘাট, বড়পাড়া, মল্লিকপুর সহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলবদ্ধতা। গাইবান্ধায়ও ব্রহ্মপুত্র ও ঘাঘট সহ সব কটি নদ নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। বন্যা ও ভাঙন আতঙ্কে সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের নদীপাড়ে মানুষ। আগামী দুয়েক দিনের মধ্যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে নীলফামারীর জল ঢাকায় আছেন সহকর্মী শাকির হোসেন বাদল, বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। বাদল, ধন্যবাদ ইন্দাদ। গত কয়েকদিন ধরে উজানের ঢল এবং ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত দুই তিন দিন ধরে
কখনো 18 কখনো 20 এইভাবে সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বর্তমানে এই মুহূর্তে তিস্তা নদীর পানি 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ার কারণে জেলার ডিমলা এবং জলঢাকার প্রায় 6টি ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে আছে, পানির নিচে তলিয়ে আছে, ঘরবাড়িগুলোতে পানি উঠেছে, মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে ডিমলা এলাকার ঝুনাচা পানি ইউনিয়নে নদীর ভাঙনের কারণে, নদীর পাড় ভাঙনের কারণে প্রায় 9টি পরিবারকে সেখান থেকে আশ্রয়, নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ডিমলার ট্যাপা খড়িবাড়ি ইউনিয়নের 4, 5, 6 ওয়ার্ডের প্রায় 3000 মানুষকে, 3000 মানুষ পানিবন্দী হয়ে আছে। তাদের সেখানে 2-3 দিন ধরে পানিবন্দী আছে, কিন্তু আজও তাদেরকে কোনো রকম সাহায্য সহযোগিতা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। এটি জেনে রাখা ভালো যে নীলফামারীর তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেই জলঢাকা এবং ডিমলার প্রায় 6-7টি ইউনিয়ন নর্মালি সাধারণতই সামান্য পানি বৃদ্ধি পেলেই এইসব অঞ্চলে পানিতে তলিয়ে থাকে। এইসব অঞ্চলে প্রায় 10,000 মানুষ পানিতে তলিয়ে থাকলেও এই প্রাথমিক অবস্থায় তাদেরকে কোনো রকম সাহায্য সহযোগিতা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না। ফলে এইসব এলাকার মানুষ এই বন্যা আতঙ্কে বা পূর্ব বর্ষার কারণে পানিতে তলিয়ে দেওয়ার কারণে চরম মানবেতর জীবনযাপন করে। এ পর্যন্ত এইসব অঞ্চলে কোনো রকম সরকারি ত্রাণ পৌঁছানো হয়নি। নীলফামারী ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন যে বন্যার আগাম পূর্বাভাসের কারণে তারা সব রকম সতর্কতা অবলম্বন করেছে। এই ছিল নীলফামারীর জলঢাকা থেকে আমার কাছে সর্বশেষ ইমদাদ। নীলফামারীর জলঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাকির হোসেন বাদল। তিনি জানাচ্ছিলেন টানা বৃষ্টি এবং উজানের ঢলে নদীর পানি যে বৃদ্ধি পাচ্ছে, এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, তারই সবশেষ খবর। এবার করোনা পরিস্থিতির খবর জানাব। অর্থের অভাবে আটকে আছে করোনা টেস্টের কিট আমদানি। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে অর্ধলক্ষ কিট সরবরাহের পরও এখনও একটি টাকাও পরিশোধ করেনি কেন্দ্রীয় ঔষধাগার CMSG, তাই বন্ধ আমদানি। বিকল্প হিসেবে ছোট ছোট লটে কিট আমদানি করছে CMDC। অধিদপ্তরের হিসেবে গত 3 মাসে কিট এসেছে 7 লাখের বেশি, বর্তমান মজুদ প্রায় 30,000। শনি রোববারে আসবে আরও একটি লট। মহাপরিচালক বলছেন চলতি মাসের শেষেই কাটবে জট, যদিও এ বিষয়ে চেষ্টা করেও অর্থ মন্ত্রণালয়ের কোনো বক্তব্য মেলেনি। রাশেদ লিমনের রিপোর্ট। কিটের সরবরাহ নেই, তাই বন্ধ করোনা টেস্টের বুথ। কোথাও আবার সম্ভব হচ্ছে না নির্দিষ্ট সংখ্যার বাইরে টেস্ট করা। দেশজুড়ে রোগী বাড়লেও সেই তালে বাড়ছে না টেস্টের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে এ পর্যন্ত 7 লাখের বেশি কিট আনা হয়েছে। এর মধ্যে 5 লাখ বিভিন্ন ভেন্ডরের মাধ্যমে ক্রয় করেছে কেন্দ্রীয় ঔষধাগার CMSD, বাকি 2 লাখ এসেছে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে। অভিযোগ আছে কয়েক দফা একাধিক প্রতিষ্ঠান কিট সরবরাহ করলেও এখনও তাদের 1টি টাকাও বিল পরিশোধ করতে পারেনি CMSD। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে টাকা না পেয়ে তারা নতুন করে আর LC খুলছেন না, তাই বন্ধ রেখেছেন কিট আমদানি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা মোকাবেলায় 900 কোটি টাকা বাজেট থাকলেও হাতে পেয়েছেন মাত্র 250 কোটি টাকা। বাজেটের অন্তর্বর্তীকালীন সময় হওয়ায় বাকি বরাদ্দ পেতে কিছুটা জটিলতা হচ্ছে। চলতি মাসের শেষের দিকে সমস্যা মিটবে বলে আশ্বাস ডিজির। এখন হচ্ছে না, কারণ সরকারের ক্রয় প্রক্রিয়ার মধ্যে 30 জুনের পরে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব, সেভাবে এটা আনা হবে, তারপরে আমরা হবে একসাথে বড় পার্চেস, অনেক দিনের জন্য একসাথে পার্চেস করা হবে। অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য মেলেনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। তথ্য বলছে মাদকাসক্তের প্রায় 100%ই ধূমপায়ী, তাই মাদক নেশা ঠেকাতে আগে লাগাম টানতে হবে ধূমপানে। বিশেষজ্ঞরা বলছেন সিগারেট করোনার ঝুঁকি বাড়িয়ে দেয় 14 গুণ, তাই সিগারেট থেকে মুখ ফেরাতে পারলে এই করোনাকালে তা হতে পারে মহামারী মোকাবিলার একটি ঢাল। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে রিপোর্ট রাশেদ বাপ্পির, ছবি তুলেছেন খলিলুর রহমান।
সময়টা এখন করোনাকাল, সবাই একটু বাড়তি সতর্ক, বাড়তি সচেতন। তবে এ কেমন সতর্কতা? সংক্রমণের এই কালেও চলছে একাধিক ব্যক্তির একই সিগারেট ভাগ করে খাওয়া। অবশ্য এক্ষেত্রে কমতি নেই অজুহাতেরও। আপনি সিগারেট খেলেন, এই একই সিগারেট দিলেন আপনার বন্ধুকে, এটা কি ঠিক হলো? না, এটা ওই যে নিচে পাশাটা স্যানিটাইজার পরিষ্কার করে দিয়ে দিলাম, আবার একটু হিট দিয়ে দিল, হয়ে গেল। জীবাণুনাশক হয়তো মুক্তি দিবে বাইরের জীবাণু থেকে, কিন্তু ফুসফুসের চিরশত্রু নিকোটিন নেই ভাবনাতেই। না খেতে পারলে তো ভালো, এটুকু বোঝেন। এখন আগে খেতাম 10-12, এখন খাই 3টা, এইটুকুই কমাই দিচ্ছি। তার কত কমাবো বলেন, একবার কমাই দিলে কি হয়? যেটা এখন রাজস্ব পায় সরকার, সবচেয়ে বেশি রাজস্ব, ওটা যদি কম হয় তো সরকার রাজস্ব পাবে কোথা থেকে বলেন? আমি বলতে পারি আপনি একদম প্রকৃত দেশপ্রেমিক। আমি একদম প্রকৃত দেশপ্রেমিক। প্রতিদিনই চিকিৎসকদের নানা অনুরোধ, নানা পরামর্শ, তবুও ধূমপানের বদঅভ্যাসের কাছে যেন হার মেনেছে স্বাস্থ্যবিধি। কি বয়োজ্যেষ্ঠ বা কৈশোর, সবাই বন্দি তামাক পোড়া ধূম্রজালে। এরকম করে একটা নেশা, মনে করেন একটা সিগারেট খাই, এক গ্লাস পানি খাই, এক কাপ চা খাই। সিগারেট খেলে কি কি সমস্যা আপনি জানেন? হ্যাঁ, কি হয়? ফুসফুসের সমস্যা হয়, তারপরে আমার করোনার সমস্যা হয়। আমি তো সিগারেট খাই না, আমার পাশে যারা রাস্তাতে হাইটা যায় সিগারেট খায়, আমার তো ক্ষতি হয়। গবেষণায় দেখা গেছে মাদকাসক্তের শতকরা 98% ধূমপায়ী এবং এদের 60% বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাই মাদক শুধু ব্যক্তির ক্ষতিই করছে না, সমাজে বাড়ছে ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধ। অন্যদিকে বৈশ্বিক মহামারী করোনার ঝুঁকিও অন্তত 14 গুণ বাড়িয়ে তোলে ধূমপান। তাদের হাতটা আঙুলটা মুখের কাছে ঠুটে যাচ্ছে, অর্থাৎ তার হাতে যদি ভাইরাসটি থাকে তাহলে কিন্তু খুব সহজে মুখের ভিতরে ভাইরাসটি ঢুকে যেতে পারে। আরেকটি হচ্ছে যে মাদকাসক্তরা যারা গাঁজা, ফেন্সিটিল বা ইয়াবা সেবন করে বা ই সিগারেট খায়, সিসা ক্লাবে যায়, তারা কিন্তু তাদের ফুসফুসটা কিন্তু অলরেডি সংক্রমিত এবং তাদের মৃত্যু সংখ্যা কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি। ফ্রান্সের ক্ষতি করতে করতে একসময় বাতাসে গ্রহণ করতে পারে না, অক্সিজেন ভিতরে ঢোকে না, শ্বাসনালীগুলো পুরু হয়ে যায়, বাতাস ঢোকার রাস্তা থাকে না। মাদক সেবীরা বছরে 7 কোটি টাকার উপরে মাদক সেবন করে। মাদক নির্মূলে শুধু সরবরাহকারী নয়, নির্মূল করতে হবে গডফাদারদেরও। গবেষণা বলছে দেশের 75 লাখ মাদক ব্যবহারকারীর মধ্যে 65% বয়সী 15 বছরের নিচে, যাদের অধিকাংশই নেশায় হাতেখড়ি ধূমপানের মাধ্যমে। তাই তো মাদকের ভয়াবহতা রুখতে বিপুল সংখ্যকে জনগোষ্ঠীর প্রতি দিতে হবে বাড়তি মনোযোগ, যাতে অঙ্কুরেই বিনষ্ট হয় এই বিষ বাষ্পের বীজ। রাশেদ দাপ্তি, সময় সংবাদ, ঢাকা। মানসম্মত পিপিই এবং মাস্ক ব্যবহার না করায় চট্টগ্রামের চিকিৎসকদের মধ্যে করোনা সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত 2 মাসে এখানে আক্রান্ত হয়েছেন 250-র বেশি চিকিৎসক। সবশেষ বুধবার একদিনে 2 জন সহ গত 1 মাসে 10 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ অবস্থায় চিকিৎসা ব্যবস্থায় বিপর্যয়ের শঙ্কা সৃষ্টি হয়েছে। শেখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানব কমলদের রিপোর্টে। গত 25 মে জাফর হোসেন রুমির মৃত্যু দিয়ে চিকিৎসকদের মৃত্যুর যে মিছিল শুরু হয়েছে, সেই তালিকায় বুধবার রাতে সবশেষ সংযোজন হয়েছেন শহীদুল আনোয়ার নামে এক চিকিৎসক। অবশ্য তার কয়েক ঘন্টা আগে মারা গেছেন ডাক্তার সামিরুল হক বাবু নামে আরও একজন চিকিৎসক। সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে করোনা আক্রান্ত 7,220 জনের মধ্যে চিকিৎসক রয়েছেন 264 জন। হাসপাতালে যে যারা আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা, তারা খুব খারাপ স্ট্রেনের করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া 10 চিকিৎসকের মধ্যে 2 জন ছিলেন সরকারিভাবে দায়িত্বরত, আর বাকি 8 জন বিভিন্ন স্থানে প্রাইভেট চিকিৎসায় নিয়োজিত ছিলেন। তবে বিভিন্ন সংস্থা থেকে উপহার পাওয়া সাধারণ মানের পিপিইর কারণে চিকিৎসকরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ তার। পিপিই বা সুরক্ষা সামগ্রীগুলো পরিধান করতে হবে কিভাবে, আবার কিভাবে এগুলো খুলতে হবে, এইগুলো যথাযথভাবে মানতে হবে। বর্তমানে করোনা রোগীর তুলনায় বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি চিকিৎসকের মারাত্মক সংকট রয়েছে, যে কারণে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের টানা দায়িত্ব পালন করতে হচ্ছে। সে সাথে পিপিই পরিধান এবং খুলে রাখার পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। যতগুলো বেডে রোগী থাকার কথা এর চেয়ে অনেক বেশি রোগী, সেই অনুযায়ী চিকিৎসকের পরিমাণ কম। এছাড়াও প্রপার ট্রেনিং দিতে হবে চিকিৎসকদের কিভাবে পিপিই পরবে। চোখের সামনে তাদের সহকর্মীরা মৃত্যুবরণ করেন, তখন তাদের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হয় এবং কিছুটা তারা আতঙ্কগ্রস্ত হচ্ছে। বিএমএর তালিকা অনুযায়ী চট্টগ্রামে মোট চিকিৎসক রয়েছেন 4,349 জন। উপজেলা পর্যায়ে 18 জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসকদের আক্রান্তের হার কমিয়ে আনতে হবে, আর না হলে বিপর্যয় নেমে আসবে চিকিৎসা ব্যবস্থায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা যোগ দিব চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। আমাদের সঙ্গে যোগ দিবেন রিপোর্টার কমল দে, বিস্তারিত জানতে তার সাথে যোগ দিব। কমল,
এমদাদ আসার নানা জটিলতার মুখে পড়ে বন্দরনগরী চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা একেবারে বিপর্যয়ের কবলে পড়েছে। আপনি যেটা বলছিলেন যে 264 জন চিকিৎসক কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন শুরু থেকে এখন এবং মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। তা আসলে 10 জন চিকিৎসকের মারা যাওয়ায় কিন্তু তার সহকর্মীরা যেমন হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, ঠিক তেমনি আক্রান্তের পরিমাণ বাড়তে থাকে কিন্তু সাধারণ চিকিৎসকদের মধ্যে একটা আতঙ্ক রয়ে গেছে। এর ফলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা একটা বিপর্যয়ের মুখে পড়েছে। আপনি জানেন যে চট্টগ্রামে এখন পর্যন্ত প্রায় 7,300-এর বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছেন এবং তাদের কিন্তু চিকিৎসার জন্য সরকারের যে হাসপাতাল বিশ্বায়িত যে হাসপাতাল তার ব্যবস্থা মাত্র 600 বা তার চেয়ে কম বেড, আর আইসিইউ তো বললাম 10-15 বেড, আর এর ফলে একটা চরম বিপর্যয়কর অবস্থার মধ্যে আছে চট্টগ্রামের স্বাস্থ্য খাতে। আর যখন চিকিৎসকরা আক্রান্ত হতে শুরু করেছেন, মৃত্যুবরণ করতে শুরু করেছেন, তখন কিন্তু আসলে পরিবেশটা আরও রকম বিপর্যয়কর হয়ে পড়ছে। হ্যাঁ, কারণ দিন দিন চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, সে অনুযায়ী চিকিৎসা পাচ্ছে না, বিশেষ করে যে ব্যক্তি যে প্রাইভেট চিকিৎসাগুলি রয়েছে তারা তেমন সেবা দিচ্ছে না এবং ডাক্তাররাও যারা চিকিৎসক রয়েছে তারাও নানামুখী জটিলতার মুখে পড়ে, তারাও কিন্তু হতাশা হয়ে বা আতঙ্কগ্রস্ত হয়ে তারা চিকিৎসা থেকে কিছুটা দূরে সরে যাচ্ছেন। হ্যাঁ, বিশেষ করে সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে যেমন চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন, ঠিক তেমনি উপজেলা পর্যায়ে কিন্তু চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন অনেক বেশি রকমের, যে কারণে এখন চিকিৎসকদের সুরক্ষা দেওয়াটা আসলে একটা দুরূহ হয়ে পড়েছে। আর এক্ষেত্রে সিভিল সার্জন যেটি বলছেন সরকারিভাবে যেসব পিপি দেওয়া হচ্ছে সেগুলো মানসম্মত হচ্ছে, কিন্তু অনেক চিকিৎসক রয়েছেন যারা মানসম্মত পিপি পরছেন, অর্থাৎ যারা ব্যক্তিগতভাবে উপহার পেয়েছেন এমন পিপি তারা ব্যবহার করছেন, সেই পিপিগুলি মূলত চিকিৎসকদের আক্রান্ত হার বাড়াচ্ছে বলেও কিন্তু অনেকে মনে। তবে আরেকটি বিষয় যে আইসিইউতে কিন্তু চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসকরা যে পিপি বা মাস্ক পরছেন তার দায়িত্ব পালন শেষে সেগুলো যে খুলে রাখবেন একটি সিস্টেমের মধ্যে একটি রুমের মধ্যে সেটিও কিন্তু চিকিৎসকরা পাচ্ছেন না বলে আমরা অভিযোগ পেয়েছি। তো বলা চলে আসলে প্রকৃত অর্থে চট্টগ্রামের স্বাস্থ্যখাত এখন একটা বড় রকম বিপর্যয়কর সময় অতিক্রম করে যাচ্ছে। চট্টগ্রামে আসলে বিভিন্ন জায়গায় সরকারি ডাক্তার চিকিৎসক কর্মরত রয়েছে 650-এর মতো, তার মধ্যে যদি 264 জন চিকিৎসক আক্রান্ত হয় তাহলে বলা চলে আগামীতে চিকিৎসা ব্যবস্থা কেমন হতে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসকদের সংক্রমণ হার কমিয়ে আনতে হবে, একই সাথে কমিয়ে আনতে হবে তাদের মৃত্যু হার, কারণ ইতিমধ্যে 264 জনের মধ্যে 10 জনই মৃত্যুবরণ করেছে চিকিৎসক, তাই এই মৃত্যু হারটি কমিয়ে আনার জন্য সকলে বলছেন। এবং যে ব্যবস্থাগুলো নেওয়া মানসম্মত পিপি সরবরাহ করা এবং ব্যবহৃত পিপি যারা যে খোলার সময় যে রুমটি প্রয়োজন সেই রুমটি যথাযথভাবে মানসম্মত হয় সেটির দিকেও নজর দেওয়া প্রয়োজন বলে চিকিৎসকরা মনে করছেন। তো আমরা তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে 264 জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন, 10 জন চিকিৎসক মারা গেছে, এর ফলে চিকিৎসা ব্যবস্থায় বিপর্যয়কর অবস্থায় পড়তে যাচ্ছে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে কমল দেব। কোনোভাবেই কক্সবাজারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রেড জোন, লকডাউন কিংবা সাধারণ ছুটি ঘোষণার পরও সংক্রমণ বেড়েই চলেছে, তাই এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় কন্ট্যাক্ট ট্রেসিং করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আজ থেকে এই কার্যক্রম শুরু হবে, বিস্তারিত জানবো সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। দেশের প্রথম রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয় কক্সবাজার পৌরসভাকে। এরপর গত বুধবার থেকে আগামী 11 জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারপরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা পরিস্থিতি। জেলার 8টি উপজেলায় মোট করোনা আক্রান্ত 2,365 জন, তার মধ্যে শুধুমাত্র কক্সবাজার সদরে আক্রান্তের সংখ্যা 1,085 জন। তাই এবার পৌর শহরে করোনা সংক্রমণ ঠেকাতে শুরু হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিং, যেখানে মাঠ পর্যায়ে কাজ করবেন 60 জন স্বেচ্ছাসেবক। গত 7 জুন থেকে 24 জুন পর্যন্ত যে কোনো রোগগুলো শনাক্ত হয়েছে তাদের সংস্পর্শে যারা ছিল তাদের একটা তালিকা করে আমরা সিভিল সার্জন অফিসে জমা দিই। কন্ট্যাক্ট ট্রেসিংয়ে আসা ব্যক্তি যারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন তাদের বাজার, খাবার ও ঔষধ সহ সকল কিছু ব্যবস্থা করা হবে বলে জানালেন স্বেচ্ছাসেবক দলের প্রধান। যে সমস্ত রোগীরা হোম কোয়ারেন্টাইনে থাকবে তাদের ঘরে বাজার, ঔষধ ইত্যাদি সরবরাহ করা এই স্বাস্থ্য স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। জেলা স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা জানালেন কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমে পরীক্ষা বাড়ানো ও কোয়ারেন্টাইন নিশ্চিত করে করোনা সংক্রমণ ঠেকানো হবে। করোনা রোগীর সংস্পর্শে যারা এসেছে, আত্মীয়-স্বজন বলেন, বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে আমরা ট্রেস করে তাদেরকে পরীক্ষা হতে আনবো এবং তাদেরকে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবো। কন্ট্যাক্ট ট্রেসিং প্রথমে কক্সবাজার পৌর এলাকায় চালুর পর পরবর্তীতে কক্সবাজারের 8টি উপজেলাতেও করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনার দুঃসময়ে আকাশচুম্বী বিদ্যুৎ বিলের বোঝা এখন বড় দুশ্চিন্তা সাধারণ গ্রাহকের কাছে। কোনো কোনো ক্ষেত্রে বাড়তি 10 গুণ টাকা গ্রাহকের কাঁধে চাপিয়ে দেওয়ার বিলও তৈরি হয়েছে। বিতরণ সংস্থাগুলোর দাবি 30 জুনের মধ্যেই নিষ্পত্তি করা হবে বিল সংক্রান্ত জটিলতা। এদিকে অনিয়ম তদারকিতে গঠিত টাস্কফোর্সকে এক সপ্তাহের মধ্যে জড়িতদের চিহ্নিত করতে বলেছে বিদ্যুৎ বিভাগ।
ব্যবস্থা নেওয়া হবে বিল তৈরিতে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধেও। দেবাশিস রায়ের রিপোর্টে বিস্তারিত। করোনার থাবা থেকে রক্ষা পেতে প্রায় আড়াই মাসের সাধারণ ছুটিতে কার্যত স্তব্ধ ছিল পুরো দেশ। সবকিছুর মতো এ সময় বন্ধ হয়ে যায় বাড়ি বাড়ি গিয়ে মিটার থেকে রিডিং নিয়ে বিদ্যুৎ বিল তৈরির কাজও। সংকটের এই সময়ে তিন মাস পর্যন্ত গ্রাহকের বিলম্ব বিল পরিশোধের মাশুলেও ছাড় দিয়েছে সরকার, কিন্তু গ্রাহককে সুবিধা দিতে গিয়ে বিল তৈরির অনিয়মে এখন বড় ফাঁদে পড়েছেন গ্রাহকরা। লকডাউনের ভিতরে আমি কখনোই আমার রিচার্জ বন্ধ রাখিনি, তাহলে আমাকে অতিরিক্ত এই যে ২৫০০ টাকা আমাকে দিতে হলো, এটা কেন? সর্বোচ্চ ১২,০০০ টাকা আসছে, সেখানে যে এক মাসে ২৪,০০০ টাকা বিল কিভাবে পসিবল? মহামারীর এই দুঃসময়ে বিল সমন্বয়ের নামে প্রিপেইড ও পোস্টপেইড শ্রেণীর ভুক্তভোগীদের দুশ্চিন্তা, প্রিন্সিপাল বিল নামের এই টাকা কি তবে গ্রাহকের ঘাড়েই বর্তাবে? ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার দাবি, মাত্র ১-২% গ্রাহকের বিলে অভিযোগ উঠেছে। তারা বলছেন গরমে ব্যবহার বাড়ার পাশাপাশি মার্চ মাস থেকে বিদ্যুতের দাম বাড়ায় এই জটিলতা তৈরি হয়েছে। লকডাউনের কারণে অধিকাংশ গ্রাহকই তাদের বাসায় ছিল, যার জন্য স্বাভাবিকের তুলনায় তার আপনার বিল বেশি হয়েছে। অনেকের কিন্তু হঠাৎ করে এই তিন মাসের বিলটা বড় হয়ে দেখা যাচ্ছে। প্রিন্সিপালের ব্যাপারটা ভয় পাওয়ার কোনো কারণ নাই বা আমাদেরকে অন্যরকম ভাবার কোনো কারণ নাই। বাড়তি বিলের এই বিড়ম্বনা তদারকিতে এরই মধ্যে অতিরিক্ত সচিবকে প্রধান করে টাস্কফোর্স গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। কোম্পানিগুলোর দাবি, বিল কাণ্ডে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। গ্রাহককে কোনো অবস্থাতেই তার ব্যবহারের বেশি বিল আমাদেরকে পরিশোধ করতে হবে না, শতকরা ১০০% নিশ্চয়তা দিচ্ছি। যে জড়িত যদি কার যদি কোনো কিছু থাকে অবশ্যই সেটা তার পানিশমেন্ট হবে, আগামী ১০-১৫ দিনের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। বিল সংক্রান্ত জটিলতা নিরসনে রোববার থেকে অনলাইনে অভিযোগ নিষ্পত্তি শুরু করবে ডিপিডিসি। এছাড়া ডেস্কো গ্রাহকরা ফোন করেও সেবা পাবেন এই ভুতুড়ে বিলের কবল থেকে। সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে গিয়ে আমরা একটা গণশুনানির মতো করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শেওড়াপাড়ায় গ্যাস লাইনের আগুনের ঘটনার পর এখনো স্বাভাবিক হয়নি সরবরাহ। বিকেলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। এদিকে স্থানীয়রা অভিযোগ করেন এর আগেও একই লাইনে আগুন লাগলেও তিতাসের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ জানান তারা। ভোর ৪টার দিকে ওয়াসার পানির লাইনের সংস্কারের সময় গ্যাস লাইন ফেটে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা শুক্রবার ভোর রাত থেকে জ্বলতে শুরু করে আগুন। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করায় আগুন ছড়াতে পারেনি আশপাশের বাসাবাড়িতে। কিন্তু আগুন নিভাতে বিলম্ব হওয়ায় আতঙ্ক আর শঙ্কা ছিল বাসিন্দাদের মনে। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার ইকবাল রোডে ওয়াসার সংস্কার কাজ চলছিল বহুদিন, আর এ কাজ করতে গিয়ে তিতাসের সংযোগ পাইপ ফেটে আগুন ধরে যায়। দাম করে একটা শব্দ উঠলো, দৌড় দিয়ে বাইরে এসে দেখি যে ট্রান্সফরমার ফুটে গেছে এবং রাস্তার ডাইভারশনের যে কাজ চলছিল, ডাইভারশনের কাজ করলে আপনার গ্যাসের পাইপ বাইরে হয়ে গিয়েছে, ট্রান্সফরমার থেকে ফুটে আগুনটা ওই পাইপের ভিতরে পড়ছে। সবাই দৌড়াদৌড়ি করতেছে, আমরা বের হয়ে চলে আসি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসলেও আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে তাদের। ঘন্টা দুয়েক পর তিতাস সঞ্চালন লাইন বন্ধ করলেও জমে থাকা গ্যাসের কারণে আগুন নেভাতে দেরি হয় বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনটা নির্বাপন শেষ করেছি, কিন্তু গ্যাস লাইন থেকে বুদবুদ আকারে গ্যাস বেরোচ্ছে। গ্যাস লাইনের যে গ্যাসের শাটডাউন দিয়েছে, এটা শেষ পর্যন্ত গ্যাস না আসা পর্যন্ত এটা থাকবে। ফায়ার সার্ভিসের সঙ্গে অগ্নি নির্বাপনে যুক্ত হওয়া এলাকাবাসী জানান, এর আগে এই লাইনে বেশ কয়েকবার আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি তিতাসকে জানালেও তারা ব্যবস্থা নেননি। আমরা সবাই হয়তো আইসায় বলছি আপনারা গ্যাসের ফোন দেন, গ্যাস যদি নিবাইতে তাহলে অবশ্যই গ্যাস এখন উঠতো না। কত নামাজ পরে আসে দেয় আগুন ধাওয়া ধাওয়া করে আগুন পড়তেছে, এর আগে ৪বার লিক হয়েছিল, কেউ কোনো কেন্দ্র নেই। আগুন লাগার পুরো সময় তিতাস কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি ঘটনাস্থলে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন প্রচারিত হচ্ছে, সরাসরি যাচ্ছে সেখানে। নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে, ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮,২৭৫টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের দিনের নমুনা সহ ১৮,৪৯৮টি। ১৪,২৭ প্রতিদিনের মতো স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা ১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ৬৬টি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে, ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮,২৭৫টি
এবং পরীক্ষা হয়েছে পূর্বের দিনের নমুনা সহ 18,498টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 6,96,941টি। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,868টি। 24 ঘন্টায় শনাক্তের হার 20.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.72%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,30,474 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,638 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 53,133 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.72%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 40 জন এবং এ পর্যন্ত 1,661 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 31 জন পুরুষ, 9 জন নারী। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 3 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, খুলনা বিভাগ 4 জন, বরিশাল 4 জন, সিলেট 3 জন এবং রংপুর বিভাগে 3 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং বাড়িতে 9 জন। আজকে হাসপাতালের তথ্য কিছু আপনাদেরকে জানাতে চাই। ঢাকা মহানগরীতে কোভিড ডেডিকেটেড হাসপাতাল আছে 16টি এবং ঢাকা জেলায় 1টি। এই ঢাকা মহানগরের সাধারণ বেড সংখ্যা, কোভিড রোগীদের জন্য বেড সংখ্যা আছে 6,773টি এবং আইসিইউ বেড আছে 180টি। এই বেডে ভর্তি রোগী আছে, সাধারণ যা সাধারণ বেড সেখানে ভর্তি রোগী আছে 2,375 জন এবং আইসিইউ বেডে ভর্তি আছে 97 জন। সকল বিভাগ মিলে সাধারণ বেড সংখ্যা 14,610টি এবং আইসিইউ বেড সংখ্যা 379টি এবং সকল বিভাগের রোগী ভর্তি আছে 4,691 জন এবং আইসিইউ বেডে রোগী ভর্তি আছে 183 জন। সমস্ত হাসপাতালগুলিতেই রোগী ভর্তি হতে পারবে কারণ বেড শয্যা, অনেক শয্যা খালি আছে কোভিড। সিলিন্ডার আছে 10,240টি, হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে 80টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটর আছে 55টি এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে কন্ট্রোল রুমে যোগাযোগ করে আপনারা এই সাহায্য নিতে পারেন, হাসপাতালে কোন হাসপাতালে ভর্তি হতে পারবেন এবং কোন হাসপাতালের কিরকম অবস্থা। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 861 জন এবং 24 ঘন্টা ছাড় পেয়েছেন 490 জন। এ পর্যন্ত আইসোলেশনে নেওয়া হয়েছিল 23,367 জনকে এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 9,567 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 13,800 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে 2,922 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,52,869 জন এবং 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,799 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,88,748 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 64,121 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 8,450টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,75,064টি। বর্তমানে মজুদ আছে 1,53,181টি সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,67,070টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,32,78,165টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,402 জন এবং 24 ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছেন আরো 6 জন চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 2,366 জন, এর মধ্যে আন্তর্জাতিক 3টি বিমানবন্দরে 1,645 জন, স্থল বন্দরে 475 জন এবং 2টি সমুদ্র বন্দরে 246 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 731,495 জন। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 22,160 জন এবং এ পর্যন্ত 6,63,308 জন।
মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টা 493 জন এবং এ পর্যন্ত 19,156 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,67,056 জন এবং এ পর্যন্ত 92,96,202 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 5,336 জন এবং এ পর্যন্ত 4,79,133 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট 25 জুন 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। যাবার আগে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আপনার সুরক্ষা আপনার হাতে, নিজেকে সুরক্ষিত করুন, মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, জনসমাবেশ এড়িয়ে চলুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ইতিমধ্যেই আমাদের অনেক কে আমরা হারিয়েছি এই কোভিডে আক্রান্ত হয়ে। আমরা চাই না আর কেউ আমাদের মধ্যে থেকে এই কোভিড আক্রান্ত হয়ে হারিয়ে যান, এবং যারা হারিয়েছেন তাদের মধ্যে অনেক প্রথিতযশা, অনেক স্বনামধন্য ব্যক্তি এবং আমাদের অনেক ফ্রন্টলাইন যোদ্ধারা, যাদের মধ্যে চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসনের সদস্য, বিচার বিভাগের সদস্য, আমাদের সেনাবাহিনীর সদস্যবৃন্দ সহ সবাই যে যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন এবং সাধারণ মানুষ এই যুদ্ধের সাথে সামিল হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যারা এই যুদ্ধে সামিল হয়েছেন এবং যারা তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা দুঃখজনকভাবে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এবং আমরা চাই না আর একজন ব্যক্তিও এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করুন। সেই জন্যই আমাদের যথাযথভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং এই প্রতিরোধই হলো মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাবেশ এড়িয়ে চলা। আমাদের সবগুলি ধাপই একসাথেই করতে হবে, একটি করলে হবে না, সবগুলি একসাথেই করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার আমাদের এই বিষয়ে সতর্ক করছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে আমরা যদি এই নিয়মগুলো না মানি তাহলে করোনা ভাইরাস আরো অনেক বেশি বেড়ে যেতে পারে এবং কোভিড পরিস্থিতি আরো অনেক মারাত্মক হতে পারে। আমরা আর মারাত্মকের দিকে যেতে চাই না, আপনারা সবাই সহযোগিতা করুন, সবাই সুরক্ষিত থাকুন, সবাই করোনা ভাইরাসকে প্রতিরোধে এগিয়ে আসুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন দেখছিলাম সরাসরি। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনায় একদিনে আরও 40 জনের মৃত্যু, আক্রান্ত 3,868, সিগারেট ঝুঁকি বাড়ে 14 গুণ, মহামারী মোকাবেলায় ধূমপানের লাগাম টানার তাগিদ। স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের টানাটানিতে দেশে করোনা পরীক্ষার কিট সংকট, পরিশোধ করা হয়নি ঠিকাদার প্রতিষ্ঠানের পাওনা, কিট আসছে ছোট ছোট লটে। করোনায় দেশের চাকরি বাজারে ধস, বেকার হচ্ছেন অনেকে, কমেছে কর্মসংস্থানও, বাজারমুখী দক্ষ কর্মী না থাকাই কারণ বলছেন উদ্যোক্তারা। উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে তিস্তাসহ নদ নদীর পানি বিপদসীমার উপরে, 20 গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে ডুবে গেছে বাজার। এবং করোনাকালে বিদ্যুতের ভুতুরে বিল ছাড় না দিয়ে উল্টো গ্রাহকের উপর চাপানো হল 10 গুণ টাকা, বিব্রত বিদ্যুৎ বিভাগও 30 জুনের মধ্যেই সমাধানের আশ্বাস। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।